শুভ সকাল ছাত্র ছাত্রীরা, আশা রাখি তোমরা ভালো আছো। তোমাদের আজকে দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস, প্রথম ক্লাস দশম শ্রেণীতে। তো হিসাব বিজ্ঞানে আশা রাখি তোমরা নাইনে অনলাইন ক্লাসের মাধ্যমে অনেক কিছুই জানতে পারছো। এখন ক্লাস টেনে যেহেতু তোমরা জানো যে আমাদের হিসাব বিজ্ঞান সৃজনশীল প্রশ্ন 60টি থাকে আর বহুনির্বাচনী 30টি থাকে। তো সেই 60টি প্রশ্নের মধ্যে আমাদের ক বিভাগ এবং খ বিভাগ থাকে। তো ক বিভাগে থাকে তোমার আর্থিক বিবরণী, যেটা দশম অধ্যায়। এই অঙ্কটা তোমাদের বাধ্যতামূলক, এই 20 মার্ক। অর্থাৎ ক বিভাগে থাকে দুইটা অঙ্ক, ক আর এক আর দুই, এটা বাধ্যতামূলক। এই অঙ্ক তোমাদেরকে 20 নম্বর থাকবে, এটা তোমাদেরকে দিতেই হবে, যেটা বাধ্যতামূলক। এই ব্যতীত ক বিভাগে যে অন্যান্য অধ্যায়গুলো আছে সেগুলো থেকে তোমরা যে কোনো 5টি উত্তর করবে। তাহলে ক বিভাগে আমরা পাচ্ছি আর্থিক বিবরণী, যেই অধ্যায়টি তোমাদের এখন থেকে শুরু করে তোমরা যতদিন পর্যন্ত এই হিসাব বিজ্ঞানের ছাত্রছাত্রী হয়ে থাকবা, অর্থাৎ ইন্টারমিডিয়েট করবা, অনার্স করবা, মাস্টার্স করবা, কেউ বিবিএ করবা, এমবিএ করবা, তোমাদেরকে এই অঙ্কটি করতেই হবে। তাহলে এই অঙ্কটার গুরুত্ব, আমাদের মাধ্যমিক থেকে শুরু করে সব পর্যায়ে এর গুরুত্ব আছে। তাহলে আমরা এই আর্থিক বিবরণী কেন এত গুরুত্বপূর্ণ এবং এটাকে কেন এত বাধ্যতামূলক রাখা হলো, তার কারণ একটা প্রতিষ্ঠান যখন হিসাব করতে যায় তখন একটা প্রতিষ্ঠান দেখতে চায় যে তার প্রতিষ্ঠানে কী ধরনের লাভ ক্ষতি এবং তার বছর শেষে কী পরিমাণ দায় সম্পদ আছে, আর এগুলো জানার জন্যই আমাদেরকে প্রস্তুত করতে হয় আর্থিক বিবরণী। তাহলে আর্থিক বিবরণী পাবা তোমরা দশম অধ্যায়। এখানে দেখবা 5টি অঙ্ক তোমাদের উদাহরণে দেওয়া আছে, যেগুলো 5টি অঙ্কই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই বইয়ের 5টি অঙ্ক ভালো করে করলে এবং অনুশীলনী ফলো করলে, তারপরে তোমরা পাবা বোর্ড কোশ্চিন, বিভিন্ন সালের বোর্ড কোশ্চিন ফলো করলে, এই অঙ্কের মধ্যে তোমরা 20-এর মধ্যে 20 না পেলেও অঙ্কের ভাগ অনুযায়ী তোমরা নাম্বার পাবা। তাহলে আমি প্রত্যেক ছাত্রছাত্রীকেই বলে থাকি যে আর্থিক বিবরণী তোমরা চেষ্টা করবা ভালো করে করার জন্য, কারণ এটা হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি বলা হয়। তাহলে আর্থিক বিবরণী সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা দিই আমি। যেমন এখানে তোমরা এর আগে রেওয়ামিল করছো, রেওয়ামিল করছো সেখানে তোমরা ইতিপূর্বেই তোমাদের ধারণা হয়ে গেছে যে কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা সম্পদ, কোনটা দায়। তো সেই রেওয়ামিল থেকেই তোমাদের আর্থিক বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে আর্থিক বিবরণীর ক্ষেত্রে তোমার জানা প্রয়োজন আছে এখানে সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানার স্বত্ব কতটুকু থাকে। তো এগুলো জানার জন্য আমাদের বিভিন্ন রকম পদ্ধতি আছে। তো সেগুলো জানার জন্য আমাদেরকে এই অঙ্কের পরিচিতি ভালো মতো জানতে হবে। অঙ্কের পরিচিতি তুমি তোমার বইয়ের মধ্যে 5টা অঙ্ক দেওয়া আছে, এই 5টা অঙ্কের মধ্যেই তুমি তোমার হিসাবে তোমার অঙ্কগুলো দেখতে পারবা। তা আমি তারপরে তোমাদের একটু প্রাথমিক ধারণার জন্য বইয়ের বাইরে একটা বোর্ড কোশ্চিন নিয়ে আসছি, যেটা নিয়ে আমি তোমাদের সাথে একটু আলোচনা করব। দেখো এখানে দেওয়া আছে জনাব সেলিমের 2013 সালে 30 জুন তারিখের মোট লাভের পরিমাণ এত টাকা, এত এত সালে 30 জুন সমাপ্ত বছরের জন্য তার প্রস্তুতকৃত রেওয়ামিটি ছিল নিম্নরূপ। আমি একটু আগে দিতে যাই, পরে আসি। হ্যাঁ, তাহলে এখানে একটা দেখো, তুমি এই এইটুকুর সাথে পূর্বেই পরিচিত, অর্থাৎ এখানে রেওয়ামিটি দেওয়া আছে, যেমন ক্রয় বিক্রয় ধারা, বিক্রয় ফেরত, ক্রয় ফেরত, ঋণ, দেনাদার, পাওনাদার, মণিহারি, 10% সঞ্চয়পত্র, দালান কোঠা, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা সঞ্চিতি, মূলধন, নগদ তহবিল, মজুত পণ্য, এগুলো প্রত্যেকটাই কি, এগুলো আমরা অলরেডি রেওয়ামিলে জানছি। এখন এখান থেকে আমাদের অনেক হিসাব আছে রেওয়ামিলে করতে যায় যেগুলো বাদ পড়ে যায়, সেই বাদগুলো আমরা সমন্বয় আকারে নিচে দেখতে পাবো। যেমন সমাপনী মজুত পণ্য 23,000 টাকা, ধারে পণ্য ক্রয় 2,000 টাকা হিসাবভুক্ত হয়নি, ক্যাশ বাক্স হতে 2টি 500 টাকার নোট হারিয়ে গেল,
অর্থাৎ এখানে আমাদের আমরা শুধু যখন রামিল করছি তখন এইটুকু নিয়েই করছি, আমরা নিচেরটুকু কিন্তু রামিলে পাইনি। এই যে আর্থিক বিবরণী করব এখানে সমন্বয় অর্থাৎ রামিলে যেগুলো বাদ পড়ে গেছে আমি এই রামিলের কাজ কিন্তু দুই রাম সমন্বয়ের কাজ কিন্তু সরি এখানে সমন্বয় আছে, সমন্বয়ের কাজ কিন্তু দুইবারও হতে পারে, দুইয়ের অধিকবারও হতে পারে। তো এই যেমন সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 23,000 টাকা, এখানে সমাপনী মজুত পণ্য 23,000 টাকা দেওয়া আছে, সমাপনী মজুত পণ্যের কিন্তু আবার ক্রয় মূল্য বাজার মূল্য থাকতে পারে। সেই ক্ষেত্রে সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য বাজার মূল্য যেটি থাক না কেন এখানে টাকা অঙ্ক তোমাকে দেখতে হবে, যেটি কম সেই কম অ্যামাউন্টটা নিয়ে তোমাকে অঙ্ক করতে হবে। তারপরে এই আকারে ধারে পণ্য ক্রয় এটারও কাজ আছে, ক্যাশ বাক্স মধ্যে যদি 500 টাকার নোট হারিয়ে গেল এটারও কাজ আছে। অর্থাৎ এখানে এটা আমি তোমাদের আজকে অঙ্ক ডিরেক্টলি বুঝাবো না, তোমাদেরকে এখানে আমি একটা অঙ্কের ধারণা দিয়ে দিচ্ছি যেটা তোমরা 10ম অধ্যায়ে 1 থেকে 5 নম্বর অঙ্ক দেখবা। যখন সরাসরি ক্লাস আমরা তোমাদের নিব তখন আমরা এই অঙ্কগুলো ধরে ধরেও ক্লাস করাবো। এখন এখান থেকে আমি কিছুটা ধারণা দিই, তারপর পরবর্তীতে তোমাদের ক্লাস যখন নিব তখন আমরা আরও বিস্তারিত আলোচনা করতে পারবো। এখন তোমাদের বাড়িতে বসে যেটুকু তোমরা করতে পারবো আমরা সেইটুকু ধারণা দিয়ে দিই। এরপরে দেখো যখন সমন্বয় শেষ হয়ে গেল, শেষ হওয়ার পরে এখানে আছে ক, তোমরা যেমন জানো যে আমাদের হিসাব বিজ্ঞানেও ঠিক ক খ গ তিনটা থাকে, তো সেই ক্ষেত্রেও এখানে ক খ গ আছে। বছর শেষে জনাক সেলিমের ঋণ ক্রয়ের পরিমাণ নির্ণয় করো, উপযুক্ত মোট লাভ অন্তর্ভুক্ত করে জনাক সেলিমের বিশদায় বিবরণী প্রস্তুত করো, উপযুক্ত তথ্যের আলোকে 30শে জুন 2030 তারিখে জনাক সেলিমের আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। অর্থাৎ এখানে আমরা বুঝতে পারতেছি নিট ক্রয়ের পরিমাণ বের করতে হবে, বিশদ আয় বিবরণী করতে হবে এবং সেলিমের আর্থিক অবস্থা বিবরণী করতে হবে। এই অধ্যায়ের মধ্যে তোমার কয়েকটা ধাপ আছে, যেমন প্রথম ধাপ তোমার ওই অঙ্কের মধ্যে বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণীতে কি কি বসে এটা নির্দিষ্ট ছক তোমার বইয়ের মধ্যে আছে তোমরা দেখে নিবা। তারপরে বিশদ আয় বিবরণী করার পর থাকে মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব বের করার জন্য নির্দিষ্ট ছক আছে বইয়ের মধ্যে, এই ছকটুকু তোমরা বইয়ের মধ্যে দেখে নিবা। তারপরে আসে আর্থিক অবস্থার বিবরণী, যেখানে তোমার সম্পদ এবং দায় দুইটাই দেখাইতে হয়, এই দুটোকে দেখানোর জন্য আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে হয়। তাহলে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করার জন্য দুটি ধাপ থাকে ওখানে, আবার একটা সম্পদ আর একটা হচ্ছে দায়। তো এই সম্পদ দায় বের করে তোমাদেরকে অঙ্ক দেখাইতে হবে, সম্পদ এবং দায় দুটাই মিলে যাবে, যদি না মিলে তাহলে সেখানে তোমার মিলানোর জন্য তোমাকে সাসপেন্ড অ্যাকাউন্ট অর্থাৎ এখানে হচ্ছে তোমার অ্যামাউন্ট দুই পাশের অ্যামাউন্ট মিলাই দেখাইতে হবে। তাহলে এখানে দেখো ক অর্থাৎ নিট ক্রয়ের পরিমাণ, এটা একটা ক্রয়ের জন্য দেওয়া আছে, ক্রয় যোগ অলিখিত ক্রয় এটা কোথায় পেলাম, সমন্বয় ছিল আমাদের। তারপরে বাদ ফেরত, ফেরত যদি থাকে সেই ক্ষেত্রে ফেরত বাদ দিতে হবে। তারপরে এই যে জনাক সেলিমের বিশদ আয় বিবরণী, এই যে বললাম এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, যখন তুমি নিট মুনাফা বের করবা এখানেই 4 নাম্বার তুমি পাচ্ছ। পরবর্তীতে আসো সেলিমের আর্থিক অবস্থা বিবরণী, এই যে এখানে প্রথমে সম্পদ দেখাইতে হবে, তারপরে তোমার দায় দেখাইতে হবে, মালিকানার সত্ত্ব আনতে হবে। মালিকানার সত্ত্ব তোমার যদি তৈরি করতে বলে অঙ্কে তাহলে করলা, না হলেও তোমাকে এটা মালিকানার সত্ত্ব বের করে নিয়ে তোমার আর্থিক বিবরণীতে, আর্থিক অবস্থার বিবরণীতে তোমাকে দায়ের সাথে মালিকানার সত্ত্ব দেখাইতে হবে। তাহলে এখানে হচ্ছে যেমন স্থায়ী সম্পদগুলোকে আগে দেখাইতে হবে, পরবর্তীতে চলতি সম্পদকে দেখাইতে হবে, তারপরে দেখাইতে হবে তোমাকে মালিকানার সত্ত্ব, এটা বের করে নিতে হবে তোমাকে রাফ করে, যদি অঙ্কে বলা না থাকে তোমাকে রাফ করে বের করে নিতে হবে। তারপর দীর্ঘমেয়াদী ঋণ যদি থেকে থাকে, তারপর চলতি দায় সমূহ, এগুলো সব যোগ করে মোট সম্পদ এবং মোট দায় মিলে গেলে অঙ্ক তোমার মিলে গেল। আর যদি না মিলে সেই ক্ষেত্রে অনিশ্চিত হিসাব, যে কোনো এক জায়গায় যেখানে কম হবে সেখানে অনিশ্চিত হিসাব, যেমন আমরা রেওয়া মিলে বসাইছিলাম ঠিক ওরকম অনিশ্চিত হিসাব দেখায় অঙ্ক শেষ করে দিতে হবে। এটা একটা প্রাথমিক ধারণা গেল তোমাদের। তাহলে এখান থেকেই আর্থিক অবস্থার বিবরণী যে বললাম, অর্থাৎ এখান থেকে তোমাদের অঙ্ক একটা প্রাথমিক ধারণা দেওয়া হলো। আজকে আর বাড়ির কাজ এখানে আছে, তবে আমি তোমাদেরকে এখানে
একটু দেখতে বলবো, সাথে তোমরা বইয়ের যে অনুশীলনী 2-3 আছে সেগুলো উদাহরণ, সরি অনুশীলনী না উদাহরণে 2 আর 3 তোমরা একটু বাসায় দেখবা। ধন্যবাদ।